আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানালিটিক্স এ কিভাবে করে, যদি আমার আগে একটা পুরনো অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থাকে যেখানে অলরেডি হয়তো ইউটিউব হয়তো কোনো ব্লগ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, মানে ব্লগ ইউটিউব দিয়েও করা থাকতে পারে, আবার আমার একটা ব্লগ দিয়েও করা থাকতে পারে। তো সেটা হয়ে যাওয়ার পর আমার আরেকটা আমি ওয়েবসাইট পেয়েছি, হতে পারে আমি আরেকটা ওয়েবসাইট লঞ্চ করেছি, হতে পারে আমার একটা ইউটিউব চ্যানেল করেছি, তো তার জন্য আলাদা করে অ্যাকাউন্ট মানে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। সেম ইমেল আইডি ইউ ক্যান অ্যাটাচ দেম, হাউ সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবে অ্যাডমিন বলে একটা সেকশনস পাবে, your URL is reaching her, right? Exactly it is. Sir, reaching it, কিন্তু ওটা তো খুলেছে না, ওটা শ্রেয়াটা না, ওটাই খুলে ছবি দেখতে পাচ্ছিস দেখি পেস্ট ঠিক আছে, কদিন গত তো আমি শুরু করতে ভালো করছে becoming celebrity now. বিজনেস ইন্ডাস্ট্রিয়াল মার্কেট কম্পিউটার সায়েন্স কোনটা দেবো, আমরা করেছি মানে ওইটাকে আবার আমি নতুন করে, এবার আমি যখন ওপেন করবো তখন আমার দুটো অপশন দেখাবে, আই হ্যাভ টু ক্লিক দ্য সামওয়ান, রাইট? সাপোজ আমি ইউটিউবের টা দেখতে চাই, ইউটিউবের টা ক্লিক করবো, ওকে গট দ্য পয়েন্ট। গেট ইওর কোড, এই কোডটা কোথায় দেবো সেটা একটু দিন, ওইটা ব্লগস্পটে দিতে হবে, হ্যাঁ ব্লগস্পটে কোথায় দেবো ওটা দেখো। ঠিক আছে, এবার এখানে কোডটা আছে তো এখানে মাথা রাখতে হবে, এটা দিতে হবে, কাটিং আইডিটাই আমার মানে আমার আবার এটা সমস্যা আছে, এটাকে কপি করলাম, ঠিক আছে কপি করে আমাকে এখন চলে যেতে হবে আমার যেটা ব্লগস্পটটা কোথায় আছে এখানে গিয়ে এবার চলে আসো এই সেটিংস, সেটিংসে গিয়ে আদার, আদার গিয়ে অ্যানালিটিক্স প্রপার্টি আইডি, ঠিক আছে এখানে এটাকে পেস্ট করে দিতে হবে, সেভ সেটিং, সেভ সেটিং, টাইম লাগে এটা, হয়ে গেছে আমার সাকসেসফুলি ডান। আচ্ছা
এটা ভেরিফাই হয়েছে কিনা আমি কি করে বুঝবো, মানে ওটা আমি যখন এটা অ্যানালাইজ করলাম এর সাথে ওয়েবমাস্টারটা করে রাখলো ইটস আ সেভেস্ট পার্ট, মানে ইউ বি ইন আ সেফ সাইট। হাউ ইউল ডু দ্যাট, গুগল ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার, স্যার এই তিনটে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডসেন্স আর গুগল ওয়েবমাস্টার, এই তিনটার বেসিক ডিফারেন্সটা কি? মানে অ্যানালিটিক্স ইজ গিভিং ইউ দ্য পারফরমেন্স অফ ইউর ওয়েবসাইট, অ্যান্ড অ্যাডসেন্সটা কি? অ্যাডসেন্সটা মানে একটা যদি একটা সেন্টেন্সে যদি বোঝাতে চাই, যেমন আমি বললাম ইটস গিভিং পারফরমেন্স অফ ইউর ওয়েবসাইট, অ্যাডসেন্স এর ক্ষেত্রে কি? মানে it's giving you the money, AdSense is basically giving you the opportunity to promote Google advertiser and earn money from that. Okay. Because AdSense will give you the opportunity, if you are getting a approval from the AdSense account, so you can showcase the jobi Google AdWords, the people's advertisers putting the ads through the Google AdWords, you can showcase in your website. So, and you can showcase ad, Google ad in your website simply. And when your people are coming and they react on the ad, you are earning money. Okay. You can monetize your content. And Webmaster? Webmaster will give you the status for your website insight. Website insight in the sense, website, what you should do for in terms of the search engine credibility. Okay, like whether the title is unique or not, whether it's duplicate description is or not. যেগুলো তোমাদেরকে যে করিয়েছি, মানে দ্যাট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, স্কোপ ফর ইমপ্রুভমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টস ইন টার্মস অফ দা ওয়েবসাইট, মানে ইট উইল গিভ মি সাজেশন, মানে অ্যানালিটিক্স ওন্ট গিভ মি সাজেশন, ওয়েবমাস্টার উইল গিভ মি, অ্যানালিটিক্স উইল গিভ ইউ দা রিপোর্ট ফর দা হাউ দা ইউজার্স বিহেভিং অন ইওর ওয়েবসাইট। এখানে হ্যাঁ গুনা 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 হাউ ইউ কুড ডু বেটার, হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাডসেন্স টা একটু অনলাইনে আরেকবার বলবেন। অ্যাডসেন্স উইল গিভ ইউ দা অপরচুনিটি to show Google advertiser ad, so you can interview the jesh kore in your blog, korte pare in your blog, oblique website, oblique video, oblique app, karon Google e adsense e char bhabe kore apply korte pare, advertiser in your advertiser ads in your website, oblique blog, oblique video, oblique apps. ঠিক আছে, আচ্ছা এখানটা ভেরিফাই দিস প্রপার্টি আছে, এখানে ভেরিফাই দিস প্রপার্টি করলাম, মানে সেভ চেঞ্জ করা, এটা কোথায় গেলেন? এটা ওয়েবমাস্টার, সরি করে এটা কিসে লগইন করলেন, কোন ইমেল অ্যাড্রেস? ওই সেম ইমেল অ্যাড্রেস, জিএসডি ইমেল অ্যাড্রেস, অ্যানালিটিক্স আছে, অটোমেটিক্যালি একটু অ্যানালিটিক্স আছে, তো ও যাতে করে নিয়ে নেয় তার জন্য, কারণ অ্যানালিটিক্স যদি আমি ঠিকঠাক দিই এখানে কংগ্রেচুলেশন করে ভেরিফাই করে নেবে। I'm sure it's a TikTok video. I'm able to get it here, Baba. Oh, I don't know. Nani. অলরেডি মেথডসে আমরা যাই, ওই অনেক ক্ষেত্রে ওই মেথডসে বেসিক্যালি যখন কাজ হয় না, মানে আগে এই সাইটটা ইয়ে করা ছিল, ইনস্টল করা ছিল, তো এটাকে কপি করলাম, কপি করে উই আর এগেইন মুভিং and now we have to go into the theme, and under theme there is a like edit html, and after title or something over here there is a gap, right? And you can paste it, paste the code, save the theme. Then go to the search console, then click into the verify. What happened? Top of the save thing, go to see. It will refresh for you. এই হেডসেট ডাবল এস আছে এটাতে,
ওখানেও হেডস এর ডাবল এস আছে কোনটা সেটা আমি দেখিনি এখানে হেডস মানে যে এখানে একটা এস আছে তাহলে নরমাল মেথডই হতে হয় যেত অল্টারনেটিভ হয়তো না গেলেও হতো তাহলে ব্যাটারি যেতে হবে তো আমি এটা দেখেছি অনেক ওয়েবসাইট মানে স্পেলিংটা না একটু চেঞ্জ করে তখন কিন্তু এই অপশনটা দেখাচ্ছিল না এখন হবে তাই এটা কি ভেরি ফেভার হবে ও এটা তোমার এই যে এখানে অক্সিজেন হতে পারে এক দুবার এরকম হয়ে গেলে তখন আবার আটকে যায় না আবার ওখানে জার্নালিস্টটা তো করাও দরকার তাহলে তো আমাদের ব্লগটা তো করা হয় আমার ব্লগটা তো করা হয়ে গেছে ব্লকে হয়নি তো যতটুকু মনে হচ্ছে ইউটিউবে খারাপ হয়েছে যখন যখন পোস্ট করে দিই যখন হয়ে যায় ফিনিশ হয়ে যায় এডিট করতে একটা গোটা দিন লাগে হয়ে যাওয়ার পরে কিছু আর কিছু এবারে ওই প্রপার্টি সাইজটা কি করে দেখবো এটা একটু যদি বলেন প্রপার্টি সাইজ এই যে রিচিং হ্যাজ ওই হোয়াইট পোরশনটার সাইজটা হেডারের সাইজটা তাহলে এখানে যান এই যে এই পার্টিকুলার এই এরিয়াটার সাইজটা কতটা আমি কি করে দেখবো তো আমাদের পরের দিন একটু লোগোটা টকে দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করে পিং করছি তোমাকে এই যে এখান থেকে ওই ইয়েটার হাইটটা পাওয়া যাবে মানে এবারে 7.4x হাইট এক্সট্রা চামড়া গুলো উঠে আসে একটু ভেজা গরম তুলো দিয়ে হোক রাশ করে দেখা যাবে
তারপরে ওটাকে